হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি আজকে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ নেটওয়ার্ক ইস্যু নিয়ে, লিনাক্সের নেটওয়ার্ক ইস্যু নিয়ে দেখাবো। সাপোজ ধরেন আপনারা নেটওয়ার্কের এখানে দেখছেন যে নেটওয়ার্ক অ্যাক্টিভ আছে এবং এখানে শেয়ার নেটওয়ার্কের মাধ্যমে, নেটের মাধ্যমে নেটওয়ার্ক অ্যাক্সেস করতে পারবেন। বাট যদি কখনো প্রয়োজন হয় যে আপনি নেটওয়ার্কটা কিল করতে হচ্ছে, কিল করার পরে আপনার হলো এটা আবার অন করতে হবে, তো তখন কিভাবে কিল করবেন এবং এটাকে অন করবেন সেটা দেখাবো আজকে। খুবই ইম্পর্টেন্ট জিনিস এটা। নেটওয়ার্কে পুরো গুগল খুঁজেও আপনারা সঠিক সমাধান পাবেন না, আর যেগুলো পাবেন সেগুলো কাজে দেবে না। যেমন আমি প্রথমে দেখাই আইএফ কনফিগ, আমার নেটওয়ার্ক ওয়ালেন, তারপরে ইথারনেট সবই আছে। আমি এটা মনিটর মোড অন করে রাখছি। এখন আমি চাচ্ছি যে আমার এটা নেটওয়ার্কটা কিল করে দেবো। আর তারপরে আমি আরেকটা জিনিস দেখি, আইডব্লিউ কনফিগ, দেখতে পাচ্ছি এখানে এটা নো ওয়্যারলেস কানেকশন এক্সটেনশন, নো ওয়্যারলেস এক্সটেনশন, ওয়ালেন আছে। ওয়ালেন 1, ওয়ালেন 0 মনিটর মোডে আছে। আচ্ছা, এখন আমি চাচ্ছি এয়ারমন এনজি চেক কি কি প্রসেস অন আছে দেখি। দেখা যাচ্ছে যে এখানে দুইটা নেটওয়ার্ক ম্যানেজার এবং ডাব্লিউপিএ সাপ্লিকেন্ট দুইটা প্রসেস অন আছে। তাই আমি চাচ্ছি যে এগুলো প্রসেস কিল করে দেবো। যখনই আমি নেটওয়ার্ক ম্যানেজারটা কিল করব, তখন এখানে খেয়াল করবেন যে এখানে ক্রস চিহ্ন পড়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা নেটওয়ার্ক ম্যানেজার কিল করার জন্য এয়ারমন এনজি চেক কিল যখনই কিল করে দেবো, তখন একটা কিল হয়ে গেছে। খেয়াল করবেন যখন নেটওয়ার্ক ম্যানেজার কিল হয়ে গেছে, তখনই কিন্তু এখানে নেটওয়ার্ক ম্যানেজার ইজ নট রানিং এই লেখাটা দেখাচ্ছে। সো এটা গুরুত্বপূর্ণ জিনিস। এই নেটওয়ার্কটার এই ম্যানেজারটা দেখালে আপনি যত কিছু ট্রাই করেন সলিউশন হবে না। যেমন ধরেন ইটিসিতে ঢুকলে, নেটওয়ার্ক আইএনআইটি ডট ডিতে ঢুকলেন, তারপরে নেটওয়ার্ক ড্যাশ রা ম্যানেজার, তারপরে দিলেন স্টার্ট, কিন্তু ওই এটা কাজ করে না সঠিকভাবে। কারণ অনেক পিসিতে এই নেটওয়ার্কের ওই ইটিসি ইয়াতে থাকে না। যেমন ধরেন আমি ঢুকে দেখাই ইটিসি, এই যে এটাই, যদি আপনি স্টার্ট দেন নো ডিরেক্টরি অর ফাইল, হ্যাঁ, তারপরে আপনি আরও সার্ভিস টার্ভিস সার্ভিস লিখে দেবেন, কোনো কিছু তো কাজ হয় না। তারপরে এটা এক্সাক্ট যে কমান্ডটা, সেই কমান্ডটা না জানলে এটা কিন্তু অ্যাক্টিভ হবে না। সো এটা আমি এখন আপনাদেরকে দেখাবো, এসিআরভি সার্ভিস নেটওয়ার্ক ম্যানেজার স্টার্ট। যখন আপনি এটা লিখবেন, তখন যদি আপনি এনজি এয়ারমন এনজি চেক করেন, তখন দেখবেন নেটওয়ার্ক ম্যানেজার আবার অ্যাক্টিভ হয়ে গেছে এবং এখানেও দেখবেন যে সেটা অ্যাক্টিভ হয়ে গেছে। সো আপনি এইভাবে এই নেটওয়ার্ক ম্যানেজারকে অন এবং অফ করতে পারবেন। এটা একটা খুবই ইফেক্টিভ সলিউশন, যেটা অনলাইনে খুব কম পাওয়া যাবেন। খালি গার্বেজ ভরা বিভিন্ন ডিটেলস থাকবে, কিন্তু এ ধরনের একটা সলিউশন পাবেন না। আমি অনেক খোঁজাখুঁজি পরে এটা একটা সাইট থেকে, আমাদের গুরুত্বপূর্ণ সাইট যেটা হলো স্ট্যাক ওভারফ্লোর স্ট্যাক এক্সচেঞ্জ থেকে পাইছি। সো আপনারা এটা ব্যবহার করতে পারেন, তাহলে নেটওয়ার্কের ইস্যুটা রিজলভ হবে। আসসালামু আলাইকুম।